الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سجئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم

নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলি ওসালামের উপরে যার প্রদর্শিত ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি গত খুতবাতেও কোরআনের ভাষায় রসুলের পরিচয় এর এক অংশ অতিবাহিত হয়েছে সেই কোরানের ভাষায় রসুলের পরিচয়ের দ্বিতীয় অংশটা আজকার খুতবায় ইনশা রহমান ব্যক্ত করার চেষ্টা করব সুরায় নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালায়ের এর করেন মিনুন হে নবী তোমার প্রভুর কসম ওই ব্যক্তি কখনোই মবেন হতে পারে না ইমানদার হতে পারে না হত্যায়ু হাকিমা বাই না হুম যে বিষয়ে কোনো মতবিরোধ সৃষ্টি হল যে বিষয়ে কোনো মত পার্থক্য দেখা দিল হত্যায়ু হাক্কে মোখ সেই মত দূর করার জন্য তোমাকে মীমাংসাকারী হিসাবে গ্রহণ করে না অর্থাৎ তোমাদের মাঝে যদি কোনো বিরোধ মত পার্থক্য অনৈক্য সৃষ্টি হয় এবং তারা যদি তোমাকে বিচারক তোমাকে মীমাংসাকারী হিসাবে গ্রহণ না করে ফালা মিনুন এই লোকগুলো কখনোই ইমানদার নয় ফি আনফুসিহিম ওই দুইজনার মধ্যে যদি কোনো ব্যক্তি তোমার সিদ্ধান্ত গ্রহণ করে আর দ্বিতীয় ব্যক্তি বা অন্য ব্যক্তি যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু মনে মনে পছন্দ করতে পারে নাই বাহ্যত গ্রহণ করে নিয়েছে কিন্তু মনে মনে মেনে নিতে পারে নাই ফেলায় মেনুন ওই ব্যক্তিও ইমানদার নয় এ আয়াতটির একটি ঐতিহাসিক পটভূমি যাকে সচরাচর শানে নুজুল বলা হয় রয়েছে মোনব্বরাতে যাওয়ার পরে মুসলমানদের একটি স্বতন্ত্র সমাজ প্রতিষ্ঠা করলেন একদিকে ছিল এ মদিনা অন্যদিকে ইহুদি ইহুদিদের মধ্যে ছিল চারটি গোত্র বনু কনায়কা বনু নজির বন করায়জা এই রকমের চারটি গোত্র এরা ছিল অন্যদিকে মুসিকিনে মদিনা তারাও ছিল এরই মধ্যে মুসলমানদের একটি আলাদা সমাজ প্রতিষ্ঠা হল চার গোত্র ইহুদি আওস এবং হাজরাজ মুশিকিন এবং মুসলমানেরা সেখানে সহ অবস্থানের মধ্যেই ছিলেন কারো সঙ্গে কোনো রকমের বিরোধ মুসলমানেরাও কোথাও সৃষ্টি করছিলেন না আর প্রতিবেশী অন্যান্য অন্য গোত্রগুলো তারাও কোনো বিরোধ সৃষ্টি করে নাই মুসলিম শরীফে এবং একটি লোকের নাম আনাস বলা হয়েছে পিতার নাম উল্লেখ নেই তিনি মুসলমান নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওসাল্লামকে নবী বলে স্বীকার করেন নবী বলে মেনে চলেন প্রতিটি ওয়াক্তে নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পেছনেই পড়ার চেষ্টা করেন এই লোকটি ছিলেন কৃষক নিজের জমিতেই তিনি চাষ করতেন এভাবে মদিনায় আরো অনেক ইহুদিরও কৃষক ছিল এই আনাস তার জমির পাশেই ছিল সামনের দিকেই ছিল একজন ইহুদির জমি সামনের দিকটা এমন একটি ক্যানেল ছিল ছোট্ট একটি পরীক্ষা ছিল যার ভিতর থেকে ওই অঞ্চলের সকল খেতে পানি দেয়া হতো তো ওই ক্যানেলের সাথেই লাগা ছিল এই আনাস রাজিয়াল্লাহ তালা নহুর জমি এর পরে তার জমির পাশে লাগা ছিল আর এক ইহুদির জমি স্বাভাবিকভাবে ক্যানেলের কাছে ওই পরিকার কাছে যার জমি আছে তার জমিনে প্রথমেই পানি যাবে এর পরে যার জমি আছে তার জমিতে পানি যাবে এটাই চলে স্বাভাবিক নিয়ম এবং স্বাভাবিক পদ্ধতি আগেও তাই হতো কিন্তু পানি যেতে দিলে যাওয়ার জন্য যদি একটু রাস্তা করে দেওয়া হয় আর সেই রাস্তা দিয়ে যদি সব সময় পানি যেতে থাকে তাহলে পানির এই যাওয়ার রাস্তাটুকু একটু ক্ষতিগ্রস্ত হয় ফসলের দিক থেকে কম বেশি হতে পারে মদিনায় হয়তো তাই হতো আনাস তার জমির ভিতর থেকে ওই ইহুদি ব্যক্তিকে পানি দিতে আর এবছর চাইছে না বলছে তোমাকে পানি পানি দেই। যাওয়ার জন্য তোমাকে যে রাস্তা করে দেই আমার জমির মধ্য থেকে ওখানে যে ফসল কম হয় সেই ফসল তুমি আমাকে কখনো দেও না তোমার জমি আর আমার জমি সমান সমান কিন্তু তোমার জমিনে আমি পানি যেতে দেই তার জন্য যে ছোট্ট জায়গা আমি ছেড়ে দেই এতে যে পানিটা যায় যার জন্য ওখানে ফসল হয় না এই ফসল না হওয়ার জন্য তুমি আমাকে কোনো ক্ষতিপূরণ দেও না অতএব এবার আর তোমাকে আমার জমির ভিতর থেকে পানি নিতে দেব না লোকটি ভেবেছিল যদি রসুল স্লামের কাছে গিয়ে নালিশ করেও তবু রসুল আমার পক্ষে সিদ্ধান্ত দেবেন এই জন্যে যে আমি মুসলমান আর ও বেটা ইহুদি আমি রসুলের লোক অতএব সিদ্ধান্ত তিনি আমার পক্ষেই দেবেন পানি নিয়ে যাবে এটা তো দিতে হবে কিন্তু ক্ষতিপূরণটার পক্ষে কমপক্ষে সিদ্ধান্ত তো দেবেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদি ব্যক্তি গিয়ে নালিশ দায়ের করল যে মুসলমানদের রসুল মুসলমানদের নবী নূতন করে আপনি এই মদিনায় এসেছেন কিন্তু আমাদের জমি জমা এই মদিনায় নূতন করে আসে নাই যাদেরকে আপনি মুসলমান করেছেন তারা আজ নতুন মুসলমান হয়েছে কিন্তু তাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি তাদের জমির পাশেই আমাদের জমি এই কৃষিকার্য তারা আগেও করে আসছে এখনো করছে আমরাও করেছি আমরাও করব কিন্তু আজ এক নূতন অবস্থার সৃষ্টি হয়েছে যার জন্য আপনার কাছে আমি সিদ্ধান্তের জন্য উপস্থিত হয়েছে। তাহলে এই যে এই আনাস তিনি তার জমির উপর দিয়ে আমাকে পানি নীতি দিচ্ছেন না এবং আমার কাছে ক্ষতিপূরণ দাবি করছে নবী মোহাম্মদুর রসুল আলহ্লাম তিনি লোকদেরকে ডাকলেন যে দেখো মদিনাবাসী যারা আছো কার জমি ইহুদিদের পরে এখানে তো মদিনাবাসী একজন আনসারের জমিন ওই খালের পাশে তারপরে ইহুদিদের জমি এরকম উলট পলটও থাকতে পারে তো যে দেখো যে কার জমি কোন ইহুদির জমি এই ক্যানেলের পাশে আর তার পাশে মদিনাবাসী আনসারের জমি তো অনেকে বলি আর রসুল আল্লাহ এ তো অভাব না এটা তো স্বাভাবিক এখানে থাকা ওখানে থাকা এটা তো এমন কোনো কথা নয় তাহলে তোমরা কি এর আগে কখনো ক্ষতিপূরণ দিয়েছো বলে না দেই নাই তোমরা কি পানি নিতে বাধা প্রদান করেছ করি নাই এরা যে ঝগড়া এখানে উপস্থিত করেছে তাতে দেখা যাচ্ছে যে আনাস এই আনসার সে লোককে তার জমির উপর দিয়ে পানি নিতে দিচ্ছে না তো বলছেন যে এটা তো নতুন কথা ওই আনাসের মতো দু চারজন তারাও ভাবছে যে নতুন একটা ফসল হলেই ভালো রসুলের লোক যদি তার পক্ষে সিদ্ধান্ত দেয় তা আমাদের পক্ষের সিদ্ধান্ত একই হবে যাই হোক আমরা লাভবান হব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি স্লামে স্পষ্ট সিদ্ধান্ত দিলেন জমির উপর দিয়ে পানি নেওয়ার জন্য কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া যাবে না যেটা আগেও চলে আসছে সেই নিয়মটাই চলবে তবে পানি নেওয়ার জন্য এতটা ক্ষতি সাধন কেউ যেন না করে যেটা ক্ষতিপূরণের আওতায় এসে যায় যেমন আগে বিভিন্ন রকমের ক্ষতিপূরণের আওতা ছিল আর এটাও যেন ওই রকমের ক্ষতিপূরণের আওতায় না আসে এমন ক্ষতি তোমরা করবে না অন্য অন্য বছর যেমন করে তোমরা পানি নিয়েছো পানি পেয়েছে ঠিক সেইভাবেই পানি পাবে কোন আপত্তি কারও চলবে না এই লোকটি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিলেন ইহুদি তো মানলই যে মুসলমান সার যার বুদ্ধ তিনি মেনে নিলেন কোর্টের রায় কিন্তু মনে মনে আর মেনে নিতে পারলেন না মনে মনে রসুলের সিদ্ধান্তকে ভালোবাসলেন না যে আমাকে ঠকায় আমার লোক আমার নবী আমি মুসলমান হলাম ও বেটা মুসলমান হয় নাই সবকিছু আমার অথচ আমার বুদ্ধি সিদ্ধান্ত দিলেন এইটা এখন আমাকে মেনেও নিতে হলো আল্লাহুল আলমিন ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির সঙ্গে যারা অন্যান্যরা যারা মেনে নিতে পারে নাই তাদেরকে উপলক্ষ করে আল্লাহ তালের সাত করছেন

যারা তোমার এই মীমাংসাকে অন্তর দিয়ে মেনে নিতে পারে নাই যেহেতু তুমি বিচারক তাই মেনে না নিলে কোনো উপায় নাই এজন্য মেনে নিয়েছে কিন্তু অন্তর দিয়ে মানে নাই লুক মিনুন এই লোকগুলোর একটাও ইমানদার নয় এখানে আমাদের বুঝতে হবে যে রসুল সাল্লাহ সিদ্ধান্ত বিচারকের আসনে ছিলেন আল্লাহর নবী বিচার করে দিয়েছেন ওই একটি জায়গায় বিচার পছন্দ হয় নাই নামাজ পছন্দ হয়েছে বিচার পছন্দ হয় নাই রোজা পছন্দ হয়েছে বিচার পছন্দ হয় নাই হজ পছন্দ হয়েছে অর্থাৎ তার জীবনে রসুলের জীবনে যা কিছু করেছেন সব জায়গাটাই তার পছন্দ হয়েছে কিন্তু তার বিপক্ষে বিচারটা পছন্দ হয় নাই বিচারটা যদি রসুলের তার পক্ষে হতো তাহলে কিন্তু তিনি মেনে নিতেন বিচারটা তার পক্ষে হয় নাই বিচারক হিসেবে রসুলকে অপছন্দ করে না কিন্তু রসুলের বিচার যেহেতু তার পক্ষে হয় নাই বলেই রসুলকে ক্ষেত্রে অন্তর দিয়ে মেনে নিতে পারে নাই কিন্তু কোর্টের রায় হিসেবে না মেনেও তো কোনো উপায় নাই এভাবে যে সকল লোক রসুলের সিদ্ধান্তকে বাইরে মেনে নেয় কিন্তু অন্তরে পছন্দ করে না এদেরকেই বলা হয় মোনাফেক এদের সম্পর্কে আল্লাহ বলেন বাইরে পছন্দ হচ্ছে না পছন্দ না করে উপায় নাই কিন্তু আসলে পছন্দ হয় না এই ধরনের যে লোক লায়ুকমিনুন এরা ইমানদার নয় এই আনাস একটি মাত্র এক পার্সেন্ট বাদ ছিল আর নিরানব্বই পার্সেন্ট সে মুসলমান ছিল নিরানব্বই ভাগ সে মুসলমান ছিল আর একটি ভাগে রসুলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই সেই একটি ভাগ গ্রহণ করতে না পারার কারণে আল্লাহ তালা বলেছেন লায়ুক মিনুন এ আর এর মতো আর যারা আছে কেউ ইমানদার নয় আমাদের সমাজে রসুলের সিদ্ধান্ত একটা কেন বহুটা আছে কিন্তু যেহেতু রসুলের সিদ্ধান্ত তার পক্ষে নয় তার মন মতো নয় এ বলে রসুলের সিদ্ধান্ত তার পছন্দ হয় না এ লোকগুলো যেই হোক যারাই হোক তারা কিন্তু কিছুতেই ইমানদার হতে পারে না কোরবানির সামনে বিগত কোরবানির একটি ঘটনা আমাদের মধ্যেরই এক লোক কারো কাছে জিজ্ঞাসা করে কোরবানির জানোয়ার কিনেছেন গরু আর ছেলের আকিকা দেবেন এই গরুর মধ্যে অর্থাৎ ছেলের আকিকার দুই ভাগ আর পাঁচ ভাগ তার কোরবানি তো আমার কাছে গেলে আমি বললাম যে আপনার এটা চলবে না যেহেতু নবী মোহাম্মদুর রসুল আলাইসাল্লাম এভাবে করেন নাই তো তিনি বললেন যে আপনার সব কথাই খুদ্ সবটাই পছন্দ হয় কিন্তু আজকে আমি চার হাজার টাকার গরু এইটা কিনেছি ফের আবার এই ছেলের জন্য আবার দুই খাসি কিনতে হবে এটা আমার এটা আমি পছন্দ করতে পারছি এটা একটা অযৌক্তিক এটা একটা অযৌক্তিক আমি বললাম যে ভাই এটা আমার তো কথা না তার কারণ কোরবানি আর আকিকা এটাকে আমি সৃষ্টি করেছি এই কোরবানি আল্লাহ নবী করেছেন আর এই আকিকাও আল্লাহ করেছেন অতএব এই কোরবানি এক্ষেত্রে আল্লাহ আমাদের আদর্শ আর আকিকা ক্ষেত্রে আল্লাহ নবী আমাদের আদর্শ এখন আপনার যদি পছন্দ না হয় তা আমি নিজের কথা তো বলি নাই বলো ওই সময় আল্লাহ নবী একরকমের কিভাবে কিভাবে করেছেন কিন্তু এখন এই পরিবেশে এটা একটু কেমন কেমন এটা বদলানো দরকার এই বেশি গত বছরের কথা আমি বললাম যে ভাই এটা এখন কেউ যদি বদলায় আপনাকে দিতে পারে তাহলে সেখানে গেলে ভালো হয় আমার তো বদলবার কোনো অধিকার নাই তার কারণ এই সিস্টেম তো আমি চালু করি নাই যখন ঘয়ের মধ্যে আলোচনা হয়েছে বেগম সাহেব চলে আসছেন এসে বলছেন এই এই নাকি ব্যাপার বলে হ্যাঁ বলে ঠিক আছে ছেলের কোরবানি আমি আলাদা করে করব বাবার সাথে আমি করবই না ছেলের আকিকা আর বলবো যে আপনি আলাদা করে কোরবানি করেন আর ছেলের জন্য আলাদা আলাদা আকিকা করতে হবে যেটা আল্লাহ নবী করেন না সেটা করব কেন একই সাদের নিচে বাস করা দুটো মানুষ স্বামী স্ত্রী তিনি কোনো প্রশ্নই করলেন না বললেন এইটাকে হাদিস বলে হ্যাঁ আমি বললাম আপনি এই এই জায়গাটা পড়ে বলে এখন তো সময় নাই ঠিক আছে আমি এটা পড়ব আর এটাকে রসুলের কথা বলে হ্যাঁ রসুলের কথা এটাই হাদিস বলে হাদিস উনি নিয়ে গেলেন বলছে আমি কালকে সকালবেলায় ছেলের হাতে ফেরত দেব নিয়ে বলে হাট নিয়ে যান একটি মেয়ে মানুষ তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন যেহেতু আল্লাহ নবী করেন না আমি করব না আর একজন বলেন যে এই পরিবেশে তার কারণ হচ্ছে এই যে তিনি এই আকিকার মাধ্যমে অনেক লোককে দাওয়াত করবেন তো অনেক লোকের জন্য তো অনেক খাসি দেওয়া যাচ্ছে না টাকা বেশি লাগে মেহমান তো অনেক বেশি হবে কিন্তু গরু যদি করেন তাহলে কোরবানি খাসি মিলায় এক গরুতে স্বজন সব শেষ হয় আপনি আমি এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে দুটো নসিহাত করা হচ্ছে একটা হচ্ছে যে এভাবে বিরোধ আপনি সৃষ্টি করতে পারেন কি পারেন না সাধারণ মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলেন ও কান আল ইনসান ও আকসার মানুষ কিন্তু স্বাভাবিকভাবে একটু ঝগড়া ঝগড়া বেদে বসতে পারে মতবিরোধ বেদে বসতে পারে খুঁজতে হবে যে নবী মোহাম্মদ এই বিরোধের কোন মীমাংসা করেছেন কিনা যদি আমরা এর মীমাংসা পাই তাহলে বুঝতে হবে মীমাংসা যখন আছে বিরোধ তখন ছিল তাহলে এ ব্যাপারে বিরোধ করা যাবে আর বিরোধ হলে মীমাংসা এটাই নিতে হবে কিন্তু যদি বিরোধ করছি অথচ এই বিরোধও নাই আর মীমাংসাও নাই তাহলে স্পষ্ট যে এ ব্যাপারে বিরোধ করা হারাম আর এ ব্যাপারে মীমাংসা নেওয়া হারাম যেহেতু এটা মুসলমানের কোন বৈধ বিরোধ নয় বৈধ বিরোধ যদি হতো তাহলে এর আগে এই বিরোধ আল্লাহ নবীর জামানায় বিরোধ আসত এবং তার মীমাংসা দিতেন মীমাংসা না থাকাটাই প্রমাণ করছে যে এ ব্যাপারে কোনো বিরোধ করা চলবে না অতএব যে ব্যাপারে বিরোধ সৃষ্টি হয়েছে সেই বিরোধটি ইসলাম নয় সেই বিরোধটি কোরআন এবং হাদিসে নাই এবং ওই বিরোধী চলবে না আর যদি যে বিরোধ হয়েছিল মীমাংসা আছে তাহলে তাহলে সেই মীমাংসা তো গ্রহণ করবই কিন্তু যদি দেখি এ ব্যাপারে কোনো বিরোধ নাই তো সে ব্যাপারে কোনো বিরোধ করা যাবে না আজকে ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে কথাটা স্পষ্ট করা যাক এই মসজিদে নামাজ পড়ে আবার আগামী শুক্রবার কেউ যদি হাউজিং মসজিদে নামাজ পড়ে অবশ্যই সেখানে বিরোধ পাবে এক ইমাম সাহেব জোরে আমিন বলেন আর এক ইমাম সাহেব আস্তে আমিন বলেন ঠিক না হাউজিং মসজিদের ইমাম সাহেব জোরে জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন আর আহলে আদিস মসজিদের ইমাম সাহেব জোরে আমিন বলেন এই দুইটার মধ্যে ঠিক কোনটা ইনি বলেন এই রকম আর উনি বলেন এই রকম এই দুই রকম করে যে বিরোধ সৃষ্টি করলেন এই বিরোধ খুঁজতে হবে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের সময় কেউ আমিন আসতে বলেছে আর কেউ আমিন জোরে বলেছে এই রকমের হয়েছে কিনা যদি আমরা দেখি যে রসুল সাল্লা জিন্দিগিতে তিনি অথবা সাহবা এরাম কখনো আমিন নীরবে বলেন নাই অতএব আজকে নীরবে বলে কোনো বিরোধ সৃষ্টি করার অধিকার নাই যেহেতু ওই ব্যাপারটি মীমাংসিত সেটা বিরোধ নয় এভাবে নবী ভিতরে তার কার্যকারণের ভিতরে ইতিহাস এবং হাদিসে যেখানে বিরোধ পাচ্ছি বিরোধ হয়েছে আবার রসুল মীমাংসা করেছেন ক্ষেত্রে যদি না জেনে আমরা কোনো বিরোধ করি করতে পারি কিন্তু মীমাংসাও আছে কিন্তু যে ব্যাপারে রসুলের জীবনে কোনোদিন কোনো বিরোধ বাধে নাই সেই ব্যাপারে নূতন করে আজকে কোনো বিরোধ সৃষ্টি করার কোনো অবকাশ নাই ফলা কালা মেনুন রসুলের সময় বিরোধ হয় নাই সেই বিরোধ যদি আজকে কেউ করে তাহলে যে ব্যক্তি এই বিরোধ সৃষ্টি করবে সে ব্যক্তি নয় নবী সময় থেকে যে বিষয়টি অমীমাংসিত সেক্ষেত্রে যদি আমরা জানি না কিন্তু ভুল করে যদি ওই অমীমাংসিত ব্যাপারে আমরা যদি কোনো বিরোধ সৃষ্টি করি তাহলে কি হবে স্পষ্ট ওই ব্যাপারটা রসুলের বিষয় হলে আল্লাহ শিখাই দিতেন এবং বিরোধ কেউ করত এবং মীমাংসা হতো যেহেতু ও ব্যাপারে মীমাংসা বা ও ব্যাপারে আর সিদ্ধান্ত করার কোনো অবকাশ নাই অতএব সেটা মীমাংসিত বিষয় সেই ব্যাপারে কোনো অবকাশ আর কাউকে দেওয়া যায় না ফলা মেনুন রসুল সাল্লাহ ওসাল্লামের এই অবস্থানটা অনেকেই মানতে চায় না এ ব্যাপারে সবচেয়ে সুন্দর দায়িত্ব পালন করেছে শয়তান আল্লাহ হাজের পঞ্চান্ন নম্বর আয়াতের সাত করেন হে নবী তুমি শোনো জানিয়ে দাও তোমার এই উম্মতকে ফ এক সময় এমন আসবে। আমার সাল্না কাবেলা কামেররা সুললিন ভালানা বিজ্জিন ইল্লাহ ইজা তামামাননা আলকাসায়তান ও ফিউম একটা নীতি থাকবে শয়তান সেই নীতির মধ্যে নিজের কিছু ঢুকাতে চেষ্টা করবে। আলকাসায়তান ও ফিউম নয়াতি। সয়তান তার ভিতরে কিছু ঢুকাবার চেষ্টা করবে। ঢুকাবার চেষ্টা করেছে। শয়তান বিভিন্ন জায়গাতে বিরোধ সৃষ্টি করেছে যেমন ধরুন একটি জায়গা নবী মোহাম্মদ রসুল আলহ্লাম নামাজ পড়ছেন ফজরের নামাজ তিনি জোরে জোরে সুরে ফাতা এবং কোরআন তেলাওয়াত করছিলেন পিছনে সাহবায় কাম যারা নামাজ পড়ছিলেন তারা কেউ গুনগুন করে রসুলের সঙ্গে সুরায় ফাতে এবং কেরাতো পড়া শুরু করে দিলেন فلمّا انصرفا رسولک صلی اللہ علیہ وسلم যখন সালাম ফিরালেন জিজ্ঞাসা করলেন লাআলকুম তাকরাউনা خلف امامکم তোমরা কি তোমাদের ইমামের পিছনে কোরআন শরীফ পড়ছিলে কোরআন পড়ছিলে নাকি যারা পড়ছিলেন তাদের ভিতরে অনেকে বললেন কুল না নাম হাযা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী হ্যাঁ আমরা পড়ছিলাম আল্লাহর নবী বললেন ফালা তাকরাউু বিশাইইম মিনাল কোরআন ইজা জাহিরতু ইল্লা কোরআন আমি যখন জোরে জোরে কোরআন পড়ব নামাজে তখন কেবলমাত্র সুরায় তোমরা পড়বে তাও কিন্তু মনে মনে খবরদার জোরে জোরে নয় আর অন্য কোনো জায়গার থেকে কোরআন তেলাওয়াত না করলেও হবে আমি যখন জোরে সুরায় ফাতে বা অন্য সুরা নামাজে পড়ব এই সময়

রসুল ইসলাম বলে গেলেন যে সুরায় ফাতে ছাড়া আর তোমাদের কিছু পড়তে হবে না এবং ফাতিহাটা মনে মনে পড়বে শয়তান চিন্তা করেছে বেনামাজি বানাবার কোনো উপায় নাই এই লোকটা লোকগুলোকে এরা নামাজ পড়বেই এদেরকে বেনামাজি করে আমার আশা কিছুতেই পূর্ণ হবে না অতএব জিন্দিগি ভর নামাজ পড়বে সেই নামাজ যদি না হয় তাহলেই আমার উদ্দেশ্যপূর্ণ হবে জিন্দিগি ভর নামাজ পড়বে খুব আগ্রহ করে নামাজ পড়বে একেবারে বহু দূর শীত গ্রীষ্ম মানবে না দৌড়ে এসে মসজিদে আসবে আর নামাজ পড়বে কিন্তু জিন্দগিতে নামাজ কোনো দিন হবে না সেই ব্যবস্থা শায়তান একটা বের করল বলল কি মান আলাহু ইমামুন ফকরাতুল ইমাম আল্লাহুন ইমাম সাহেবের পেছনে যারা নামাজ পড়ো ওই ইমাম সাহেব পড়লেই তোমাদের হয়ে যায় তোমাদের আর পড়তে টড়তে হবে না দিল মান ইমাম যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছ মান কান আল্লাহ ইমামাতুল ইমামুল ইমামের কেরাত ইমামের পড়া তোমাদের জন্য পড়া অতএব আর এই কষ্ট করে দরকার নাই জিন্দেগি ভর এই নামাজ পড়বে আর আল্লাহ বললেন কি আল্লাহ রাসূল কি বললেন فلا تقرؤوا بشيء من القران اذا جهلت الا بام القران فانه لا صلاه لمن لم يقرأ بها যে ব্যক্তি মুক্তাদি হয়ে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হল না রাসূল께서 தாம் বললেন মানলাম ইয়করাবে ফাতে হাতিল কিতাব যে ব্যক্তি সুরায় ফাতে পড়ল না তার নামাজ হলো না ইল্লা বি উম্মুল কোরআন তার নামাজ হলো না আর এ বলছে মান কান ইমামুন ফকরাতুল ইমাম আলাহু কিরাতুন মুক্তাদি হয়ে যদি নামাজ পড়ো তোমার যদি ইমাম থাকে তাহলে ইমাম পড়লেই তোমার নামাজ হয়ে যাবে তো আল্লাহর নবী বলেন হবে না আর ইনি বলেন হবে এই লোকটাকে এই লোকটাই হচ্ছে শয়তান দুই রকমের মিনাল জিন্নাতি এই নাম জাবিরুল জৌফি এক মানুষ শয়তান এই মানুষ শয়তানকে শিক্ষা দিয়েছে আবার ইবলিশ শয়তান ওকে দেখা যায় না এই জাবিরুল জৌফি বলছে মানকান আল্লাহু ইমামুন ফকরাহতুল ইমাম আলাহু কোরহাতুন ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে হুজুরে একটা হাদিস পেয়েছি বলে কি মানকান আল্লাহু ইমামুন ফকরাহাতুল ইমাম এলাহু কোরহাতুন উল্লের অবনাশ এটা কার হাদিস জানো বলে হুজুর বলে এটা জাভির উল জোফি তৈরি করেছে দেখেছো তাহলে কোনোদিন আমার সঙ্গে দেখা হয়েছে মার আইতু আকদাবিন হু দুনিয়ার বুকে বহু মিথ্যবাদে আমি দেখেছি কিন্তু এই জাবিরুল জৌফির মতো বড় মিথ্যাবাদী দুনিয়ায় আমি কাউকে দেখে নাই এ তো হাদিস বানানো সর্বনাশ অথচ ইমাম আবু হানিফার নামে লোক বলে যে হানাফি মজহাব হচ্ছে ইমামের পিছনে সুরায় ফাতে পড়তে হবে না তাহলে আবার সেই এই আয়াতের মৌলিক কথায় ফিরে আসি তা হচ্ছে এই বিরোধ নাই সেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়তে হবে কোন সাহাবা বিরোধ করেছিলেন না কোনো বিরোধ ছিল না আজকে নতুন করে এর বিরোধ সৃষ্টি হচ্ছে পড়তে হবে কি পড়তে হবে না হাদিসের মধ্যে বিরোধ আল্লাহ নবীর সাথে কে কে কোথায় করেছে সবগুলোই লিপিবদ্ধ আছে পাওয়া যায় কিন্তু কোন হাদিসের কেতাবে কোন ইতিহাসের কেতাবে পাওয়া যায় না যে সাহাবায় কেরাম রসুলের সঙ্গে সুরায় ফাতে হয়ে পড়তে হবে কি না এই ব্যাপারে কোনো বিরোধ করেছে এই ব্যাপারে কোনো বিরোধ পাওয়া যায় না অতএব এই ব্যাপারটি বিরোধের বিষয় নয় মীমাংসিত বিষয় যারা এ ব্যাপারে বিরোধ করবে তুমি যে বিষয়গুলোকে মীমাংসা করে গেছ যে ব্যাপারে কেউ তোমার সঙ্গে বিরোধ করে নাই আর তুমি কারোর সঙ্গে বিরোধ করো নাই সেই ব্যাপারে যদি ভবিষ্যতে কেউ বিরোধ করে ফালা তোমার প্রভু আল্লাহর ওই ব্যক্তি নয় আমাদের সমাজে লোক আছে বলে ভাই হাদিস এরকমেরও আছে আর ও আছে আছে শ্রেণীর লোকেরা বলবে হাদিস দুই রকমেরই আছে হাদিস যদি দুই রকমের থাকে তাহলে নবী দুই রকমের ছিল রসুল শেষলাম যদি এক হন তাহলে এক ব্যক্তি হরেক রকম কথা বলা এটা কি ইমানদারের কথা না এটা মোনাফিকির কথা আল্লাহর নবী তার কথা দুই রকমের ছিল না অতএব আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের কাছে এই দিন ধর্ম নাজিল করেছেন অতএব আল্লাহ এক আল্লাহর সিদ্ধান্ত এক নবীর দেওয়া সিদ্ধান্ত এক পরবর্তী সময় বিরোধ সৃষ্টি করেছে এই মানুষই বিরোধ সৃষ্টি করেছে শয়তান মানুষকে বিরোধ সৃষ্টি করতে উদ্বুদ্ধ করেছে এবং মানুষ এই বিরোধ সৃষ্টি করেছে আমরা স্পষ্ট পেলাম যে রসুল যে সিদ্ধান্তগুলো আমাদের সামনে উপস্থিত করেছেন সেই ব্যাপারে যদি পূর্বে রসুলের সময় কোনো বিরোধ না পাই রসুলের ব্যাপারে বিরোধ হয়েছে এমন কোনো সংবাদ যদি না পাই তাহলে সেই ব্যাপারে আজ যারা বিরোধ করবে বিরোধ নিয়ে উপস্থিত হবে লাই মিনুন তারা ইমানদার নয় রসুলের কথা বিভিন্ন নয় আল্লাহর কথাও বিভিন্ন নয় এক শ্রেণীর মানুষ কথা বলে যে হাদিস রকম রকম ওই লোকটাকে যদি বলা যায় আসেন আপনার হাদিস এই রকম রকম হাদিস নিয়ে আসমাউর রেজাল্ট নিয়ে একটু বসি দেখি কয় রকমের বলে তাই তো ওকে তাপ তো পড়ি নাই হাদিস পড়ছি এই হাদিসে এক একটা ওই হাদিসে আর একটা পেয়েছি কিন্তু দুইটার ভিতরে হাদিস কোনটা ওই মানদণ্ড নিয়ে তো বসি নাই ওটা তো মাদ্রাসায় পড়ায়ও না বুঝিও না এটাই আপনাকে বুঝতে হবে যে রসুল একটা আগে খুতবায় আমি বলেছি আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত দিয়েছি একটা পরিচয় দ্বিতীয় দেওয়া হয়েছে সুরে আহ একত্রিশ নম্বর আয়াত কান ফি রসুল হাসানা

সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ উত্তম বললে ভুল হবে তবু এই হাসানা শব্দের পুরোপুরি বাংলা তর্জমা নাই হাসানা তাকে বলা হয় যার পরে সুন্দর আর নাই যার পরে শ্রেষ্ঠ আর নাই অতএব সর্বশেষ সুন্দরকেই সর্বশেষ সুন্দরকেই হাসানা বলা হয় অতএব উসবতুন হাসানা নবী মোহাম্মদুর রসুল ওয়াসাল্লামের কর্মময় জীবনটাই হচ্ছে সবচেয়ে এক জায়গাতে আলোচনা করছিলাম প্রশ্ন এসেছে ওইটা হচ্ছে শেষ সুন্দর তাহলে প্রথম দিকে একটা দুটো সুন্দর আরো আছে বলে এইটা সবচাইতে ভালো তো ওর চাইতে কম ভালো তাহলে এই দিকে কিছু আছে এটা বাংলা কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবচেয়েতে ভালো তাহলে এর আগে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওটা শেষ নম্বর ভালো এরকম বোধ আছে হাসানা শব্দটি এমন একটি শব্দ এতে ওইটাই প্রথম আর ওইটাই শেষ যেটা প্রথম এবং যেটা শেষ এটাকেই আরবিতে বলা হয় হাসানা অতএব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সেটা ভালোর পর এইদিকে এক দুই নম্বর ভালো আর নাই ওটাই ভালো আর ওটাই শেষ অতএব তোমরা যদি উত্তম সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ কোন কিছু চাও সেটাই হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের আদর্শ তিনি যে কাজ যেভাবে করেছেন সেটা যদি সেইভাবে করো তাহলে ওই কাজটি হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু একটু কথা আছে বিষয়গুলো বলে যে একটি লোক উজু দেখবেন বলে হুজুর আপনি উজু করেন আমি একটু দেখব। পানি আনো উজু করলেন হাত ধুইলেন বলে হুজুর আপনি হাত ধুইলেন যে বলে এত পয়লা তো হাত ধুইতে হয় বলে হুজুর এই বইয়ের মধ্যে আছে যে পয়লা বিসবিলা পড়তে হয় বলে ওটা সুন্নত পড়লেও চলে না পড়লেও চলে ব্যাপারটা ভালো করে বুঝুন উনি স্বীকার করছেন যে উজুর প্রথমে আল্লা নবী পড়েছেন এটা সুনত তো ওটা না পড়লেও উজু হয় আর পড়লে বলে পড়লে কি হয় পড়লে ভালো হয় আর না পড়লে উজু হয় পড়লে ভালো হয় আর না পড়লে উজু হয় ভালো করে তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে কিনা যে এই উজুটার ভিতরে বিসবি নাই তো বিসবিল্লা ছাড়া এই লোকটি বিশ্বাস করেন যে উজু হয় কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ উজু করেছেন আর তার আগে বিসমিল্লা পড়েন নাই এমন কোন উজুর কোন ইতিহাস নাই বিসমিল্লাহ কোথায় কোথায় নবী পড়েছেন সেই ইতিহাস দেখলে সেই হাদিসগুলো দেখলে স্পষ্ট হয়ে যাবে যেমন কোন উজু যায় নাই যার পূর্বে নবী মোহাম্মদুর রসুল্লাহ উজু করেন নাই তাহলে উসওয়াত হাসানা কোনটা উজু বিশমিল্লাহ ছাড়া যদি উজু করেন তাহলে এটা হলো হুজুরের উজু এই হুজুরের উজু তিনি বলেন যে বিসমিল্লা না পড়লে উজু হয় আর যদি বিসমিল্লা পড়েন তাহলে সুনত এটা পড়া সুনত ওটা রসুলের উজু আর এটা হুজুরের উজু উসুবতুল হাসানা আপনার জন্য কোনটা আপনার জন্য কি হুজুরের উজু না আপনার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহামের উজু

এই মসজিদে যখন তোমরা আসবে বসবার আগে দুরাকাত নামাজ পড়ো বসার আগে দুই রাখাত নামাজ পড়ো এখন আমরা দেখি কোন কোন মসজিদে পয়লা ঢুকে আগে কিছু সময় বসে নাই বিশ্রাম নাই কিছু সময় বসার পর উঠে তারপরে আবার দুই রেখাত নামাজ পড়ে বলে ভাই ওই যে বোখারি শরীফে এবং এমন মাঝায় আসে যে আগে বসা এসে বসার আগে দুই রেখাত নামাজ বলে ওটা হাদিসে আছে না বলে হ্যাঁ তো রসুল পড়তেন না বলে পড়তেন তো এখন আপনি যে বলেন না বলে এটা আমাদের এই মসজিদের একটা আদব মসজিদের আদব নামাজের চেয়েতে বেশি অতএব মসজিদের জন্য আগে বসবে তারপরে নামাজ পড়বে রসুলের আদব আদবের এখানে নাই ঠিক এভাবে প্রতিটি ক্ষেত্রেই যদি আপনি চিন্তা করেন তাহলে পাবেন একটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লা সালামের আদর্শ আর একটা হচ্ছে প্রচলিত আদর্শ আপনার জন্য কোনটা লুমফি রসুল্লাহ উসব হাসানা এ সপ্তাহ প্রথম দিকে তো শরীর খুব খারাপ আর এ পর্যন্ত প্রায় এগারোটা এই তালাকের মশলার জন্য লোক আসছে এই সপ্তাহ যে লোকেদের তালাকের কি অবস্থা মানে একই সপ্তাহে এত তালাক কেন এই রসুলের নিয়ম অনুযায়ী তালাক না দেওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে রসুলের নিয়ম নীতি অনুযায়ী যদি তালাক দিত তাহলে কোনো সমস্যার সৃষ্টি হতো না এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে আর এক তালাক দুই তালাকের পর আর কোনো তালাক নাই কোরআনেও নাই কিন্তু আমাদের হুজুরদের কেতাবে আছে তৃতীয় তালাক কোনো মুসলমান দিতে পারে না কোনো মুসলমানের আল্লাহর কেতাবে রসুলের হাদিসে দ্বিতীয়বার তালাকই নাই এই মুসলমান যদি এই দুটো তালাক দিত তাহলে বউ নেযার জন্য আবার চোরা এই তালাক এটাও রসুল সাল্লিউসাল্লাম দিত দিলেন তার এক স্ত্রীকে আবার তাকে ফিরে এনেছিলেন সমাধান সোজা তালাক দিয়ে দিয়েছিলেন কিন্তু আবার তাকে ফেরত নেন এখন আপনি যদি বলেন তালাক দিচ্ছেন নিয়ে যান অবস্থা আপনার সঙ্গে কি হয় আপনার যাওয়াই তো মুশকিল স্ত্রীর যাবে তো পরে ফতোয়াটা দিয়ে দেখেন না আপনি ওই জায়গার থেকে যেতে পারবেন কিনা বাড়িতে এটা হলো পয়লা সমস্যা হ্যাঁ এরকম তিন তালাক দিলে তালাক হয়ে যায় আবার আপনি বলছেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহ তালাক তার স্ত্রীকে নিয়ে গেছে এই লোকটাকে নিতে দেবে না কেন বলে সমস্ত বুঝি না হুজুররা বলে তিন তালাক দিলে একসঙ্গে তালাক হয়ে যায় হাসানা সব জাগাতেই রসুলের এই নীতি আর আদর্শের সঙ্গে সকলে কিছুটা মিলাইছে কোথাও যোগ করেছে কোথাও বিয়োগ করেছে রসুলের হাইসিয়াত এই হে মুসলমান তুমি যেটা করতে যাচ্ছ দেখো সে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান কি যদি তোমার ওই বিধান তোমার সমস্যার সমাধান কোরআন হাদিসে থাকে সেটাই তোমাকে মানতে হবে আর সেটা আল্লাহ নবী যেমন করে মেরেছেন সেইভাবেই তোমাকে মানতে হবে অন্য কারো পদ ধরে মানলে তুমি মুসলমান থাকতে পারবে না রসুল সাল্লাহ ওয়াসাল্লামের এই হাইসিয়াত তিনি কাজী তিনি বিচারক তিনি সমাধানদাতা সুরায় আহযাবের সত্ত্রিশ নম্বর আয়াত আল্লাহতাল এর সাৎ করেন মা আকান আলী মুহমিন ওয়ালাহ মহমিন ইজা কজুল্লাহ রসুলহু অমরাকুন আল আহমুল খেয়ারতুমিন আমরিহীন ওমাইয়া সাল্লাহ রসুলহু ফকজল্লাহ আলহ্ মবিনা কেউ যদি মুসলমান হয় নারী হোক আর পুরুষ হোক আল্লাহ্ নবী যা করেছেন তার মধ্য থেকে একটু সে কমাতেও পারে না একটু সে বাড়াতেও পারে না মা ইজা কান আলী আহু আল্লাহ এবং আল্লাহ রসুল যে ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন ইজা রসুল হু আমরান কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত দিয়েছেন কোন কাজ আল্লাহ নবী করে দেখিয়েছেন ইজা খিয়ারা ওখানে তার কোন না করার অধিকার নাই না বলার অধিকার নাই কোন এখতিয়ার নাই যে আল্লাহর নবীর সেটা সে বাদ দেয় এখতিয়ার এই রকমের আল্লাহ করে আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী বলেছেন আর সেইটাকে বাদ দেওয়ার কোন অধিকার কোন মুসলমানের নাই মা কান আলী তার কান্লা থাকবে তার এখতিয়ার থাকবে সে হয় গ্রহণ করবে নতুবা বর্জন করবে এই বর্জন করার কোনো অধিকার তার ইচ্ছা মতো গ্রহণ করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই তাই যদি সে করে ফকত জল্লা জালা আলম মুবিনা সে মুসলমান থাকতে পারবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে শেষ পরিচয়টি সুরায় আন্নসার উনআশি নম্বর আয়াত ওয়ারসাল্লা কালিন্নাস রসুলা আল্লাহ তালা বলেন এই রসুলই তোমাদের কাছে আমি পাঠিয়েছি হে রসুল পাঠিয়েছে আপনাকে নাস সকল মানুষের জন্য আর রসুল করে সুরায় ফাতের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালে সাদ করেন অমা আর কা ইল্লা কা হে নবী তোমাকে সকল মানুষের জন্য সকল যুগের জন্য সকল অবস্থার জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি কিভাবে কাফা কাফা কুফু কা এর অর্থ হচ্ছে শব্দটা আরবি এক কথায় তার কোনো বাংলা প্রতি শব্দ নাই কাফা শব্দের অর্থ মুখাপেক্ষীহীনতা হে নবী তোমাকে যদি কেউ নবী হিসেবে মেনে নাই হে দুনিয়ার মানুষ তোমরা যদি এই নবীকে এই রসুলকে রসুল হিসাবে মেনে নাও কাফা অন্য কোন মানুষের কাছে আর তোমাদের কোন প্রয়োজন থাকবে না হে মানুষ তোমরা যদি রসুলকে রসুল আর নবী হিসাবে মেনে নাও তাহলে এই পৃথিবীর আর কারক তোমরা মুখাপেক্ষী হবে না কা নাস কিন্তু শব্দ নাই তাই অনুবাদ করা হয় যে নবী হচ্ছে যথেষ্ট নবী যথেষ্ট তর্জমায় অনুবাদ ভুল কাফ হচ্ছে মুখাপেক্ষী না হওয়া এই রসুলকে রসুল মেনে নিলে আর কারো কাছে কোনো মুখাপেক্ষিতে থাকবে না রসুলের হাদিসও আছে মজাবও চারটে আছে রসুলের হাদিস আছে আবার তফসিরের কেতাবেরও অভাব নাই বহু তফসিরও আছে তাহলে আল্লাহর কিতাব বুঝবার জন্য যদি এত হাজার ঘন্টা তফসিরের দরকার হয় তাহলে স্পষ্ট হয়ে যায় কি না এই আল্লাহর কেতাব ওই মুফাসেরদের তফসিরের মুখাপেক্ষি ওই তফসির না হলে বোঝা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম থাকার পরও যদি কোরআন হাদিস আল্লাহর পথ আল্লাহকে না পাওয়া যায় কোরআন আছে হাদিস আছে এর পরও যদি আল্লাহকে পাওয়ার জন্য পীর সাহেবকে ধরতে হয় তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন আল্লাহকে পাওয়ার ব্যবস্থা নয় রসুলের হাদিস আল্লাহকে পাওয়ার ব্যবস্থা নয় আল্লাহকে পাওয়ার জন্য এই মানুষ পীর সাহেবদের মুখাপক্ষি এই কোরআনকে বসবার জন্য ওই মুফসের মুখাপক্ষি আল্লাহর দিনকে বোঝার জন্য ওই ইমাম সাহেবের মানুষ মুখাপিক্ষী আল্লাহ বলেন ওয়ামার সাল্নাক আইল্লাহ কাফতাল্লিন্নাস মানুষ যদি এই লোকটাকে রসুল হিসাবে মেনে নেয় তাহলে কাফা এই পৃথিবীতে আর কারো দ্বারস্থ হতে হবে না কারো মুখোপিক্ষি হতে হবে না অতএব নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম পরিচয় হচ্ছে এই যে তাকে যদি আমরা অনুসরণ করি পৃথিবীর আর কারো দ্বারস্থ হতে হবে না আর মুখপিক্ষি হতে হবে না যারা মুখপিক্ষি হয়েছে তারা প্রমাণ করার চেষ্টা করে যে রসুল সকল যুগের জন্য সকলের জন্য আসেন নাই বরং কারো কারো জন্য রসুল এসেছেন আবার কারো কারোর জন্য পীর সাহেব এসেছেন কারো কারো জন্য রসুল যথেষ্ট কিন্তু ওনার জন্য অমুক হুজুর হুজুর না হলে তিনি আল্লাহকে পেতেন না অমার সাল্লা কাইল্লা কা এই পরিচয়গুলো আমরা বুঝব অনুসরণ করব এবং এই পরিচয়গুলো আমরা মানুষের কাছে পৌঁছাবো যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কে কোরআনের ভাষায় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এগুলো যদি আমরা জানি জানতে পারি তাহলেই আমরা সত্যিকার অর্থে সত্য পথ অবলম্বন করার তৌফিক পাব এই পৃথিবীতে আমরা আর কাউকে কিন্তু মানতে বলি না আমরা একটি কথাই বলি যে আসুন ভাই আমরা আল্লাহকে মানি কোরআনকে মানি আসুন আমরা কেবলমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে মানি আর কারো কথা বলি না তবু আমাদেরকে পছন্দ করতে পারে না কেন আল্লাহকে যদি কেবল মানার কথা বলি কেবলমাত্র যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে মানার কথা বলি তাহলে অসুবিধা হয় ওই সকল মানুষের যারা দেখে যে আল্লাহর কথার সঙ্গে সঙ্গে আমাদের কথাও কিছু শুনতো মানত আমাদের কথাও কিছু মেনে চলতো এখন যদি কেবলমাত্র আল্লাহকে আল্লাহ আল্লাহ রসুলকে মানে তাহলে অনেক জায়গাতে আমাদেরকে কিন্তু আর মানা হবে না আল্লাহর নবী আট রাকাত তারাবি পড়েছেন এখন সকল যদি বলে যে আল্লাহর রসুলকে মানেন তাহলে বাকি বারো রাকাতের অবস্থা কি হবে পয়সা করি তো পাওয়া যাবে না যদি আল্লাহ রসুলকে মানা হয় তাহলে বাকি আর বারো রাকাত তারাবি পড়া হয় না যদি আল্লাহ রসুলকে মানা হয় তাহলে কিন্তু সবে বরাত করা যায় না এত পয়সা এত মিলাদ এ করি কি এভাবে তারা দেখে যে আল্লাহকে মানা ভালো রসুলকে মানা খারাপ না কিন্তু আমরাও যে মাঝে মাঝে কিছু করি এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াবে এই জন্যই অনেক সময় এই কোরআনের বিরোধী সাধারণ মানুষ হয় না কোরআন বিরোধী হয় আলেমরা হাদিস বিরোধী সাধারণ মানুষ হয় না এই আলেমরাই হাদিস বিরোধী হয় এর জন্য অনেক সময় আল্লাহর পরিচয় রসুলের পরিচয় এইভাবে তারা বক্তব্য আনেন না তুলে ধরেন না যাতে করে তারা মনে করেন এটা যদি হয় তাহলে আমাদের অবস্থান এই সমাজ থেকে নড়বড়ো হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের ভাষায় কোরআন এবং কোরআনের ভাষায় রসুলকে বুঝবার তৌফিক দিন এবং এগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নিজের আমল করতে পারি সেই তৌফিক দিন বাবার